বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই ছাত্রলীগের কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগে আধুনিক স্মার্ট এবং বৈচিত্র্যময় সৃষ্টিশীল ছাত্র রাজনীতি চালুর অঙ্গীকার করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন বুয়েট শিক্ষার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সেখানে ছাত্রলীগের কমিটি দেওয়া হবে বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে তবে তার কাঠামো কেমন হবে তা জন্য যে শিক্ষার্থীরা নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত তাদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা রয়েছে যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবির প্রতি ছাত্রলীগ সবসময় শ্রদ্ধাশীল সবাই মিলে আলোচনা করে প্রতিষ্ঠানের আচরণ বিধি নির্ণয়ে শিক্ষক শিক্ষার্থী এবং এলামনাইদের প্রতি আহ্বান জানান রাজনীতির বুয়েট টেস্ট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ছাত্র রাজনীতির যে নেতিবাচক বাস্তবতাগুলো রয়েছে যে ট্র্যাডিশনাল রাজনীতিকের মধ্যে যে ঘুণে ধরা উপাদানগুলো রয়েছে সেখানে নতুন জয়গান গাওয়ার দীপ্ত সুযোগ তৈরি করেছে এই রায় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন